আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমেদ। স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ আমরা আলোচনা করব শুষ্ক কফের জন্য অত্যন্ত কার্যকরী সিরাপ মিরাকফ সম্পর্কে। মিরাকফ, যাতে রয়েছে বিউটামিরেট সাইট্রেট। মিরাকফের উপাদান: মিরাকফ সিরাপ, প্রতি 5 মিলি সিরাপে আছে বিউটামিরেট সাইট্রেট INN 7.5 মিলিগ্রাম। মিরাকফের ফার্মাকোলজি: কফ দমনে মিরাকফ বিউটামিরেট সাইট্রেট মস্তিষ্কের কফ সেন্টারে সরাসরি কাজ করে। মিরাকফ নিরাপদ এবং নন সেডেটিভ, যা রাসায়নিকভাবে বা ফার্মাকোলজিক্যালি অপিয়াম অ্যালকালয়েডের সাথে সম্পর্কযুক্ত নয়। মুখে খাওয়ার পর মিরাকফ দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। সাস্টেন রিলিজ ট্যাবলেটের ক্ষেত্রে 9 ঘন্টায় সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। মিরাকফ এর প্রোটিন বন্ধন ক্ষমতা বেশি এবং প্লাজমা নিঃসরণের হাফ লাইফ হচ্ছে 13 ঘন্টা। মিরাকফ এর বিপাকীয় দ্রব্যেরও কফ নিরোধক ক্ষমতা আছে। মিরাকফের নির্দেশনা: মিরাকফ বিউটামিরেট সাইট্রেট শুষ্ক কফ নন প্রোডাক্টিভ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয়। সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ হতে পারে। যে কোনো কারণে সৃষ্টি তাৎক্ষণিক কফ, শল্য চিকিৎসার আগে ও পরে কফ নিরোধক এবং ব্রঙ্কোস্কোপিতেও মিরাকফ নির্দেশিত। শ্বাসতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ, ট্রাইকিয়াইটিস, লেরিনজাইটিস, ব্রঙ্কাইটিস ইত্যাদি সৃষ্টি কফ এবং হুপিং কফেও ইহা নির্দেশিত। মিরাকফের মাত্রা ও সেবনবিধি: মিরাকফ সিরাপ শিশু 3 থেকে 6 বছর, 5 মিলি করে দিনে 3 বার। শিশু 6 থেকে 12 বছর, 10 মিলি করে দিনে 3 বার। বয়স সন্ধিকালে 15 মিলি করে দিনে 3 বার। প্রাপ্তবয়স্ক 15 মিলি করে দিনে 4 বার। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার: বিউটামিরেট সাইট্রেট গর্ভাবস্থায় প্রথম 3 মাস ব্যবহার করা যাবে না। গর্ভকালীন বাকি সময়ে চিকিৎসকের পরামর্শে সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে। মিরাকফ এর প্রতি নির্দেশনা: কার্যকরী উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে। মিরাকফ এর পার্শ্ব প্রতিক্রিয়া: বিউটামিরেট সাইট্রেট খুব সহনীয়, কখনো কখনো ফুসকুড়ি, বমি বমি ভাব, ঝাপসা ভাব এর রিপোর্ট পাওয়া গেছে। মাত্রা কমালে বা ওষুধ সেবন বন্ধ করলে এ সকল প্রতিক্রিয়া দ্রুত হয়। অতিরিক্ত মাত্রায় সেবন করলে: বিউটামিরেট সাইট্রেট অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ঘুম ঘুম ভাব, বমি, ডায়রিয়া, ঝাপসা ভাব এবং নিম্ন রক্তচাপ হতে পারে। প্রচলিত জরুরি ব্যবস্থাদির মধ্যে অ্যাক্টিভেটেড চারকোল, ল্যাক্সিটিভ স্যালাইন দিতে হবে আর প্রচলিত কার্ডিও রেসপিরেটরি চিকিৎসা দিতে হবে। মিরাকফ এর সংরক্ষণ: আলো ও আর্দ্রতা থেকে দূরে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। মিরাকফ এর সরবরাহ: মিরাকফ সিরাপ প্রতি বোতলে আছে 100 মিলি সিরাপ। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে।